ওয়েলকাম টু দ্য অনলাইন ক্লাসেস অন এজুকেশনাল রিসার্চ আজকে আমরা দেখে নেবো এসপিএসএস মাধ্যমে কীভাবে মেন মিডিয়ান মোড স্ট্যান্ডার ডিভেশন ক্যালকুলেট করতে হয় সবার প্রথমে এসপিএসএস দুটি অংশ আছে একটি ডেটা ভিউ এবং আরেকটি হলো ভেরিয়েবল ভিউ এবং ডেটা ভিউতে আমরা সমস্ত ধরনের ক্যালকুলেশন করে থাকি এখানে একটি এক্সাম্পল তোমাদের দেওয়া হলো যে স্টুডেন্টের নাম তাদের জেন্ডার ওয়ান ফর মেল টু ফর ফিমেল ইন্টারনাল মার্কস আউট অফ টেন কত পেয়েছে তারা এবং সেমিস্টারে তারা আউট অফ ফর্টি কত পেয়েছে সেই মার্কস এখানে দেওয়া আছে এবং এর উপরে দেওয়া আছে দেখো চারটে ভেরিয়েবল নেম জেন্ডার ইন্টারনাল এক্সামিনেশন মার্কস এবং সেমিস্টার এক্সামিনেশন মার্কস তো ডেটা ভিউতে যাওয়ার আগে সর্বপ্রথম আমাকে এই ভেরিয়েবলগুলোকে নির্ধারণ করতে হবে সেই জন্য সবার প্রথমে ভেরিয়েবল ভিউতে গিয়ে আমাকে ক্লিক করতে হবে ভেরিয়েবল ভিউতে ক্লিক করে আমাকে ভেরিয়েবলের নামগুলোকে লিখতে হবে নেম জেন্ডার ইন্টারনাল এক্সামিনেশন মার্কস সেমিস্টার এক্সামিনেশন মার্কস প্রত্যেকটা ভেরিয়েবলের টাইপ কীরকম সেটা আমাকে নির্ধারণ করতে হবে ফর এক্সাম্পল নেম এখানে এটি যেহেতু একটি ওয়ার্ড তাই আমরা এখানে স্ট্রিং সিলেক্ট করব যদি এটা নাম্বার হতো তাহলে আমরা নিউমেরিক সিলেক্ট করতাম স্ট্রিংয়ে ক্লিক করে ওকে করলাম জেন্ডার জেন্ডার এখানে যেহেতু আমি জেন্ডারকে ওয়ান ফর মেল টু ফর ফিমেল করছি তাই আমি এখানে নিউমারিকে ক্লিক করলাম ইন্টারনাল এক্সামিনেশন অপশন এটা মার্কস তাই এটা নিউমারিক সেমিস্টারও এখানে নিউমারিক ভেরিয়েবলটা দেওয়া হলো উইথ ডেসিমাল এগুলো কিছু করার দরকার নেই এগুলো এরকমই অটোমেটিক চলে আসবে লেভেলে গিয়ে আমি এই ভেরিয়েবলগুলো একটু ডেসক্রিপশন দেবো ফর এক্সাম নেম অফ দ্য স্টুডেন্ট জেন্ডার জেন্ডার অফ দ্য স্টুডেন্ট ইন্টারনাল মার্কস এন্ড সেমিস্টার মার্কস এরকমভাবে ভেরিয়েবলগুলোকে আমি এখানে ডিসক্রাইব করব ভ্যালুজ এখানে যেহেতু এখানে আমি মেলকে ওয়ান ফর মেল এবং টু ফর ফিমেল করেছি তাই এখানে আমাকে এই এই বিষয়টা এইখানে উল্লেখ করতে হবে জেন্ডার আন্ডারে এটা করার জন্য এখানে ক্লিক করলে আমরা একটা উইন্ডো দেখতে পাবো যেখানে লেখা আছে যে ভ্যালু এবং লেভেল তো আমি একটা উদাহরণ দিচ্ছি এটাকে রিমুভ করে ওয়ানকে এখানে ভ্যালুর জায়গায় যদি আমি ওয়ান লিখি আর লেবেলের জায়গায় যদি আমি লিখি মেল এবং আমি যদি এখানে অ্যাড করে দিই তাহলে স্পিসেস বুঝতে পারবে যে না ওয়ান ফর মেল এবং টু ফর ফিমেল এরকম করে তারপর ওকে করতে হবে মিসিং কলম এগুলোকে কিছু করার দরকার নেই অ্যালাইন আমি চাইছি সমস্ত অ্যালাইন সেন্টারে থাকুক হ্যাঁ তারপরে মেজার নেম ভেরিয়েবলটা এটা নমিনাল অবশ্যই ক্যাটাগরিক্যাল জেন্ডার ভেরিয়েবলটাও নমিনাল ইন্টারনাল এক্সামিনেশন মার্কস সেটা স্কেলে আসে এবং সেমিস্টার এক্সামিনেশন যে মার্কসটা সেটা কিন্তু স্কেল সেটা অরিজিনাল বা নমিনাল না সেটা স্কেল ভ্যালু যেহেতু নাম্বার আমরা মার্কস ব্যবহার করছি এইরকমভাবে সবার ফার্স্ট স্টেপে আমাকে ভেরিয়েবলগুলোকে নির্ধারণ করে নিতে হবে তারপরে আমাকে ডেটা ভিউতে ক্লিক করে সমস্ত ডেটাগুলোকে ইনপুট করতে হবে ফর এক্সাম্পল নেমের আন্ডার এখানে হয়তো স্টুডেন্টের নাম দিতে হবে অমিত হতে পারে তোমাদের এখানে এক্সাম্পলের জন্য আমি এখানে শুধু এ ডি করে দিয়ে দিয়েছি জেন্ডার ওয়ান ফর মেল টু ফর ফিমেল এইভাবে আমাকে লিখতে হবে প্রত্যেকটা স্টুডেন্ট ইন্টারনাল কত পেয়েছে আউট অফ 10 সেটা লিখতে হবে প্রত্যেকটা স্টুডেন্ট সেমিস্টারে আউট অফ 40 কত পেয়েছে সেটাও কিন্তু এখানে লিখতে হবে এইভাবে আমি ভেরিয়েবল ভিউটা আমার হয়ে গেল পাশাপাশি আমার ডেটা ভিউটাও কিন্তু হয়ে গেল এইবারে আমার ক্যালকুলেশন শুরু করতে হবে ক্যালকুলেশন শুরু করার জন্য আমাকে সবার প্রথমে ক্লিক করতে হবে অ্যানালিসিসে অ্যানালিসিসে ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে যে ডেসক্রিপ্টিভ স্ট্যাটিস্টিক্স বলে একটা উইন্ডো আছে সেটাকে খুললে আমি ফ্রিকুয়েন্সিস ট্যাবটা দেখতে পারবো সেখানে যদি আমি ক্লিক করি ক্লিক করার পর ফর এক্সাম্পল ধরো আমি ইন্টারনাল এক্সামিনেশনের মিন মিডিয়ান মোড স্ট্যান্ডার্ড ডিভিশান আমি বার করতে চাইছি সেটাকে সিলেক্ট করে অ্যারো চিহ্ন দিয়ে আমি সিলেক্ট করলাম এবারে নিয়ে আসলাম ভেরিয়েবলে তারপরে স্ট্যাটিস্টিক্স আমাকে ক্লিক করতে হবে স্ট্যাটিস্টিক্সের আন্ডারে এখানে মেন মিডিয়ান মোড চেক করতে হবে এবং ডিসপার্সনে স্ট্যান্ডার্ড ডিভিশন আমাকে চেক করতে হবে এগুলো চেকিং করার পর কন্টিনিউ করে যদি আমি ওকে করি তাহলে আমার সামনে একটি আউটপুট উইন্ডো খুলে যাবে সেই আউটপুট উইন্ডোতে আমরা দেখতে পারবো প্রসেসিং হচ্ছে এখানে হ্যাঁ সেই আউটপুট উইন্ডোতে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারনাল এক্সামিনেশনে এন কত আছে টোয়েন্টি টোয়েন্টি জন স্টুডেন্ট এবং মেন আছে সিক্স পয়েন্ট সিক্স এবং মিডিয়ান আছে সিক্স পয়েন্ট ফাইভ মোড ফাইভ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ওয়ান পয়েন্ট সিক্স তাহলে আমরা ইন্টারনাল এক্সামিনেশনের যে মার্কসগুলো পেয়েছিলাম সেই মার্কসের মেন মিডিয়ান মোড স্ট্যান্ডার্ড ডিভিশন আমি পেয়ে গেলাম ঠিক একই রকম ভাবে যদি আমি সেমিস্টার এক্সামের মিন মিডিয়ান মোড বার করতে চাই তাহলে আমাকে একই রকম ভাবে এইবার আমাকে ইন্টারনাল এক্সামিনেশনটা কিন্তু সিলেক্ট করলে চলবে না আমাকে এটাকে ডিসিলেক্ট করতে হবে এবং আমরা আমি চাইছি এন্ড সেমিস্টারের সমস্ত স্ট্যাটিস্টিক বার করতে তাই এন্ড সেমিস্টারকে সিলেক্ট করে আমাকে এর চিহ্ন ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে তারপর স্ট্যাটিস্টিক্স মেন মিডিয়ান মোড স্ট্যান্ডার্ড ডিভিশন এগুলো ক্লিক করা রয়েছে অলরেডি কন্টিনিউ ওকে তারপর আবার আউটপুট খুলে যাবে একটা সেই আউটপুটে আমি দেখতে পাচ্ছি যে এন সেমিস্টার এক্সামিনেশনে এন কত টোয়েন্টি জোন রয়েছে এবং মেন হচ্ছে টোয়েন্টি সেভেন মিডিয়ান টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ মোড থার্টি স্ট্যান্ডার্ড ডিভিশন ফোর পয়েন্ট ফাইভ তো এইভাবে আমরা ইন্টারনাল এক্সামিনেশনের কিন্তু মেন মিডিয়ান স্ট্যান্ডার্ড ডিভিশন বার করতে পারলাম এবং সেমিস্টার এক্সামিনেশনের কিন্তু ইন মেন মিডিয়াম মোড স্ট্যান্ডার্ড ডিভিশন পার করতে পারলাম এবার যদি কেউ চায় যে ইন্টারনাল এক্সামিনেশনে মেল ফিমেল অনুযায়ী তাদের আলাদা আলাদা করে মেন মিডিয়ান মোড কীরকম বা স্ট্যান্ডার্ড ডিভিশন কীরকম হয়েছে সেটা যদি আমি খুঁজতে চাই তাহলে তার জন্য আমাকে ক্লিক করতে হবে অ্যানালিসিসে অ্যানালিসিসে ক্লিক করার পর রিপোর্ট রিপোর্টে ক্লিক করার পর কেস সাভারিস কেস আমার সাথে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি আমার দুটো ভেরিয়েবল ক্লিক ঠিক করতে হবে আমাকে সিলেক্ট করতে হবে একটা হচ্ছে আর একটা হচ্ছে গ্রুপিং তো আমি ইন্টারনাল এক্সামিনেশনের মিন মিডিয়ান মোড স্ট্যান্ডার্ড ডিভিশন বার করতে চাইছি তাই ইন্টারনাল এক্সামিনেশনকে আমাকে ভেরিয়েলের আন্ডারে সিলেক্ট করতে হবে এবং গ্রুপিং ভেরিয়েবলের মধ্যে আমি চাইছি যে জেন্ডার মেল ফিমেল অনুযায়ী ওদের বিভিন্ন স্ট্যাটিস্টিক্সগুলো গুলো বার হবে তো সেখানে আমাকে গ্রুপিং ভেরিয়েবলের আন্ডারে জেন্ডারকে সিলেক্ট করতে হবে তারপর স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিস্টিক্সের ক্লিক করার পর এখানে আমি যে সমস্ত স্ট্যান্ডার্ড যে সমস্ত স্ট্যাটিস্টিক্সগুলো আমি চাইছি সেইগুলোকে আমি সিলেক্ট করব ফর এক্সাম্পল মেন বার করতে চাইছি মিডিয়াম বার করতে চাইছি ওদের মিনিমাম কত ম্যাক্সিমাম কত সেটা বার করতে চাইছি রেঞ্জ কত সেটা বার করতে চাইছি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কত সেটা বার করতে চাইছি তো এই সমস্ত স্ট্যাটিস্টিক্সগুলোকে আমার সিলেক্ট করতে হবে করার পর আমি কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করার পর ওকে যদি আমি করি একটি আউটপুট খুলে যাবে এবং এই আউটপুটের মধ্যে কেস সামারিসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মেল মেলের মধ্যে এন কত আছে দশজন মেল আছে ঠিক আছে এবং মেলের মিন কত হচ্ছে ইন্টারনাল এক্সামিনেশনে সিক্স পয়েন্ট সিক্স মেলের মিডিয়াম হচ্ছে সেভেন মিনিমাম পেয়েছে চার ম্যাক্সিমাম পেয়েছে নয় রেঞ্জ ফাইভ স্ট্যান্ডার্ড ডিভিশন টু ঠিক একই রকমভাবে ফিমেলদের যদি আমি দেখি ফিমেলদের এন কত ফিমেলদের এন হচ্ছে দশ মিন বার হয়েছে সিক্স পয়েন্ট সিক্স মিডিয়ান সিক্স পয়েন্ট ফাইভ মিনিমাম পেজে ফাইভ ম্যাক্সিমাম পেজ এ নাইন রেঞ্জ ফোর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ওয়ান পয়েন্ট টু সিক্স শুধু মিন শুধু মেল ফিমেলের শুধু বার করেন এখানে কম্বাইনটাও কিন্তু বার করে দিচ্ছে যেটা আমরা আগে দেখলাম যে ইন্টারনাল এক্সামিনেশনের এন হচ্ছে টোয়েন্টি আর মিন সিক্স মিডিয়ান সিক্স পয়েন্ট ফাইভ মিনিমাম পেজ এস ফোর ম্যাক্সিমাম পেজ এ নাইন রেঞ্জ ফাইভ এবং স্ট্যান্ডার্ড এটা এটা শুধু ফিমেল এবং এটা শুধু মেল এই রকম ভাবে ঠিক একই রকম ভাবে এইবার যদি আমরা যদি মেল ফিমেল অনুযায়ী দুটো গ্রুপ অনুযায়ী যদি আলাদা আলাদাভাবে তাদের মিন মিডিয়ান মোড বার করতে চাই তখন আমাকে ক্লিক করতে হবে অ্যানালাইজ রিপোর্টস কেস সামারিজ কেস সামারিজ ক্লিক করে আমি এখানে ইন্টারনাল এক্সামিনেশনের বদলে আমাকে এক্সটার্ন এন্ড সেমিস্টার এক্সামিনেশন সিলেক্ট করতে হবে এবং গ্রুপিং অবশ্যই জেন্ডারটা রয়েছে মেল ফিমেল অনুযায়ী হবে তারপর আমাকে ক্লিক ক্লিক করতে হবে করে আমাকে এই সমস্ত স্ট্যাটিস্টিক্সগুলোকে আমাকে সিলেক্ট করার পর কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করার পর ওকে ওকে পর আমরা দেখতে পাচ্ছি যে এন্ড সেমিস্টারে মেলদের সংখ্যা হচ্ছে টেন এবং মিন হচ্ছে টোয়েন্টি সিক্স পয়েন্ট টু মিডিয়ান টোয়েন্টি টোয়েন্টি সিক্স মিনিমাম পেয়েছে টোয়েন্টি ম্যাক্সিমাম পেয়েছে থার্টি ফাইভ রেঞ্জ ফিফটিন স্ট্যান্ডার্ড ডিভিশন ফোর পয়েন্ট এইট ফিমেলদের যদি এন্ড সেমিস্টারে যদি আমি স্ট্যাটিস্টিক দেখতে চাই তাহলে ওরা ফিমেলরা ছিল দশজন তাদের মিন টোয়েন্টি সেভেন পয়েন্ট এইট মিডিয়াম টোয়েন্টি সেভেন মিনিমাম পেয়েছে বাইশ ম্যাক্সিমাম থার্টি ফোর রেঞ্জ টুয়েলভ স্ট্যান্ডার্ড ডিভিশন ফোর পয়েন্ট টু এইট তাহলে আমরা আলাদাভাবে এন্ড সেমিস্টার মেল এবং ফিমেলটাও পেয়ে গেলাম পাশাপাশি আমরা কম্বাইন্ডটাও পেয়ে গেলাম যে মেল ফিমেল দুটো কম্বাইন্ড মিলে তাদের মিন কত মিডিয়ান কত সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তো এইভাবে আমরা স্ট্যাটিস্টিক্সের বা সরি এইভাবে আমরা এক্সপ্রেসেসের মাধ্যমে আমরা মিন মিডিয়ান মোড এবং স্ট্যান্ডার্ড ডিভিশন আমরা ক্যালকুলেট করতে পারি ইজিলি থ্যাংক ইউ